ইমানদার বলা হয়েছে কারা, আর মুসলমান হচ্ছে ওই ব্যক্তি। আবারও বলি, মুসলমান ওই ব্যক্তি নিজের ইচ্ছা শক্তিকে, নিজের কামনা শক্তিকে, নিজের হাতের শক্তিকে, নিজের ক্ষমতার বলকে, সব কিছু যে আল্লাহর উপরে সফরদ করে দিতে পেরেছে, আল্লাহর উপরে হ্যান্ডওভার করে দিতে পেরেছে, সেই হচ্ছে কিন্তু মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেরকম মুসলমান বানাক, সবাই বলি আমিন। মুসলমান ওই ব্যক্তি যে আত্মসমর্পণ করেছে সম্পূর্ণরূপে, সেখানে নিজের ইচ্ছায় কোনো কিছু কাজ করা যাবে কথা বলেন? যদি নিজের ইচ্ছায় কোনো কাজ করার অধিকার আপনার থাকে, তাহলে কিন্তু কোরআন মানা হলো না, মুসলমান আপনি থাকলেন না। যদি আপনার সকল কার্যক্রমকে সম্পূর্ণ সারেন্ডার করে দেন, এই কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহর বান্দা তুমি সঠিক মুসলমান। এবার আসেন, এবার খুব ভালো করে শুনেন, মুসলমান নিজের ইচ্ছা কোনো কিছু করতে পারবে না, করবে না, কিন্তু সেইগুলি জানবে কোথায় থেকে? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। 28 তারিখে ভোট আমাদের এখানে, তালে তালে কিসের থেকে? কোরআন থেকে। এই কোরআন থেকে জানতে হবে। সুতরাং এই কোরআন যারা পড়ে, এই কোরআন যারা শেখে, এই কোরআন যারা জানে, এই কোরআন দিয়ে যারা জীবন গড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে 6টা জিনিস নিশ্চিত করে দেব। এক নম্বর হচ্ছে কোরআন মেনে নিবা, আমি আল্লাহ তোমাদের অন্নের ব্যবস্থা করে দেব। তোমরা কোরআন মেনে নিবা, আমি আল্লাহ তোমাদের বস্ত্রের ব্যবস্থা করে দেব। তোমরা কোরআন মেনে নিবা, তোমাদের ইচ্ছা শক্তিকে আমার উপরে সফরদ করে দিবা, সারেন্ডার করে দিবা, আমি তোমাদের বাসস্থানের ব্যবস্থা করে দেব। তোমরা কোরআন মেনে নিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চিকিৎসার ব্যবস্থা করে দেব। আমি কোরআন মেনে নিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাতীয়ভাবে, স্থানীয়ভাবে, সকল ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা করে দেব। মুসলিম শরীফের অনেক বড় হাদিস, হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহর নবী বলেছেন, এই কোরআন যদি মানুষ মেনে নেয়, তাহলে সব জায়গায় শান্তি, শৃঙ্খলা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা সব বিধান হবে। শুধু তাই নয়, ও আল্লাহর বান্দারা ভালো করে শুনে নাও, যারা কোরআন দিয়ে কথা বলবে এই দুনিয়ায় তারাই সবচেয়ে সত্য কথা বলে। মুসলিম শরীফের অনেক বড় হাদিস, রাসূল আমার বলেন, মান ক্বালা মিন বিহি সাদাকা, যারা এই কোরআন দিয়ে কথা বলল তারাই সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা, ওমান হাকামা বিহি আদালা, ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সুতরাং এই কোরআন যার মধ্যে একটু অসত্য কিছু নাই, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যারা প্রতিদিন সকালবেলা এই কোরআন শরীফ তেলাওয়াত করবে, রাজি আছেন সবাই? যদি রাজি থাকেন মাহফিলে আসার সফলতা আপনার জন্য, যদি রাজি না থাকেন এরকম মাহফিল আপনি শুনবেন আপনার জীবনে হাজার হাজার, আপনার পরিবর্তন কেউ করতে পারবে না, কি বলেন? ঠিক না বেঠিক? আরো জোরে, ঠিক না বেঠিক? প্রথম কথা হচ্ছে এই কোরআন যারা জানেন নাই তারা জানতে হবে, শিখেন নাই শিখতে হবে, এই কোরআন, এই কোরআন দিয়ে জীবন গড়তে হবে। সেই জন্য প্রত্যেক দিন সকালবেলা, প্রত্যেক দিন সকালবেলা আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কেন করতে হবে? এই জন্যই করতে হবে, ইন্নাল কোরআনা ফাজরি কানা মাশহুদা। সকাল
হাশরের ময়দানে সাক্ষী, বলেন সুবহানাল্লাহ। আবার শুনেন, সকালবেলার কোরআন তেলাওয়াত হাশরের ময়দানে আপনার নাজাতের জন্য সাক্ষী হবে। সুতরাং তাই যদি হয়, আমাদের বাড়িতে বাড়িতে, পরিবারে পরিবারে, ঘরে ঘরে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি বাড়িকে কোরআনের পাঠশালা বানাতে হবে, এছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই। সম্মানিত ভাইরা, আমার এই কোরআন মাদ্রাসায় শিখানো হয়, আমি বলি মাদ্রাসায় শুধু নয়, এই কোরআন মাদ্রাসা সে মাদ্রাসায় লিজ দিলে হবে না, এই কোরআনকে হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সব জায়গায় কোরআন পড়তে হবে, পড়াতে হবে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মাত্র তাদের শিক্ষা ব্যবস্থায় দুইটা সিলেবাসে দুইটা সাবজেক্ট ছিল, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। এই সিলেবাসের কারণে, এই সিলেবাস থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের আগমন, রসুল বলেছেন বইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে দুনিয়ার মধ্যে এসেছি, আর আমার কাছ থেকে কোরআন হাদিসের শিক্ষা পেয়ে আবু বকরের মানুষ মতন মানুষ তৈরি হয়েছে। এই কোরআন হাদিস থেকে শিক্ষা পেয়ে উমরের মতো মানুষ তৈরি হয়েছে। গত কয়েকদিন আগে একটি সেমিনারে গিয়ে একজন বলতেছে যে সক্রেটিস যদি না আসতো আলেকজান্ডার তৈরি হতো না, যদি অ্যারিস্টটল না আসতো প্লটো তৈরি হতো না। আমি বললাম, ভাই আপনি মুসলমান, আপনার বক্তব্যের মধ্যে থাকা দরকার ছিল, আমার রসুল যদি না আসতো আবু বকর তৈরি হতো না, আমার রসুল যদি না আসতো উমরের মতো মানুষ তৈরি হতো না, আমার রসুল যদি না আসতো ওসমান আলীর মতো মানুষ তৈরি হতো না। আহারে তাহারা, এমনই একজন আলোকিত মানুষ তৈরি হয়েছিল, গোটা জাতি, গোটা সমাজ, গোটা রাষ্ট্রকে আলোকিত করে ফেলেছিল।